राजकुमारी गलाय चंद्रहार दिने दिने बढ़े तुम्हार चुलिर Thank you.
Thank you.
छाता धोइरो ना सोनार छाता धोइरो ना रे सोनार छाता धोइरो ना सोनार छाता धोइरो ना सोनार छाता धोइरो ना जी गलोरी
लागानी आमों झरना किर पानी नदिया में मिली जाए झरना किर पानी नदिया में मिली जाए हवा जे मुनो के सुई जाए ओ मिया हवा जे मुनो के सुई जाए हवा जे मुनो के सुई जाए ओ मिया हवा जे मुनो के सुई जाए ओ पहाड़िया मो ओ बागानिया मो।
শুনলেন কিছু সুপারহিট কিছু পাহাড়ি সং। আজকে আমি একটু ভিন্ন স্বাদের গান শুনালাম। প্রতিদিন বাংলা হিন্দি গান আপলোড দিই, আজকে একটু পাহাড়ি গান আপলোড দিলাম। আর পাহাড়ি গান কিংবা ভাটিয়ালি গান, এই গানগুলো প্রতিটি ভিউয়ার্সই সবাই পছন্দ করে। পাহাড়ি গান এমনি খুব শুনতে ভালো লাগে, তাছাড়া ভাটিয়ালি গানও শুনতে খুব ভালো লাগে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য কিছু পাহাড়ি গান নিয়ে এসেছি, আশা করি গানগুলো সম্পূর্ণ শুনবেন, খুব ভালো লাগবে। আর সম্পূর্ণ শোনার পরেই আমার এই ভয়েস, আপনারা সবাই জানেন যে আমি কিছু ভয়েস দিয়ে থাকি, গানের শেষে আমার ভয়েস থাকে। বেশ কিছুদিন যাবৎ ধরে অনেকেরই একটি অভিযোগ আছে, এই অভিযোগ আমারও আছে যে আর্নিং কমে যাচ্ছে। দেখবেন সবারই আর্নিং খুবই কম, বিগত প্রায় দু বছর ধরে আর্নিং একেবারে ডাউন হয়ে গেছে। দু বছর আগে সবার যে আর্নিং হতো, এখন সেই আর্নিং আর নেই। এই আর্নিং খারাপ হওয়ার কারণে ইউটিউবও চিন্তিত, যে কারণে ইউটিউব ক্রিয়েটারদের আর্নিং বাড়ানোর জন্য একটি নতুন অপশন নিয়ে এসছে, সেটা হচ্ছে ট্যাগ প্রোডাক্টস। দেখবেন যখন ওয়াইটি স্টুডিওতে আমরা সেটিংস করি, প্রথমে টাইটেল, ডেসক্রিপশান, তারপর ট্যাগ আছে, তার নিচে একটি নতুন অপশন দিয়ে যায় ট্যাগ প্রোডাক্টস। ওই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করলে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি আপনার ভিডিওতে দিতে পারবেন। তারপর সেই ভিডিও থেকে যদি কোনো ভিউয়ার্স সেই ভিডিওতে ক্লিক করে ওই প্রোডাক্টে যদি পারচেস করে, তাহলে আপনি সেখান থেকে একটি বড় ধরনের কমিশন পাবেন। এই যে একটি নতুন ফিচার দিয়েছে, এর কারণটা হচ্ছে ইউটিউব দেখছে যে ক্রিয়েটারদের আর্নিংটা অনেকটা কমে যাচ্ছে, যে কারণে অনেক ইউটিউবার ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন অন্য প্ল্যাটফর্মে। আর ইউটিউব চাবে যে আমার এখানে যে ক্রিয়েটার্সরা আছে তারা যেন অন্য সব প্ল্যাটফর্মে না যায়। তাই ইউটিউবারদের ধরে রাখার জন্য এই নতুন ফিচারটা তারা চালু করেছে। কিন্তু সত্যিকারই প্রায় দু বছর ধরে ইউটিউবে আর্নিং একেবারে ডাউন। এইবার এই ফিচার চালু হলে খুব একটা লাভ হবে তার কোনো গ্যারান্টি নেই, কেননা ওখান থেকে পারচেস কতজন করবে, কতটা হবে, সেটাও তো একটা বলা মুশকিল। প্রতিটি ভিডিওতেই যে কী কেউ যে পারচেস করবে প্রোডাক্ট, তার তো কোনো গ্যারান্টি নেই, তাহলে আর্নিং বাড়বে কী করে? এইবার আর্নিং বাড়াতে গেলে এক কাজ করতে হবে, যেটা সবারই দরকার, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে যাতে ভিউসটা আসে। কেননা ভিডিওর কোয়ালিটি এখন কম্পিটিশন মার্কেট। আমি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছি, সেই টপিকের ভিডিও ইউটিউবে হাজার হাজার লাখ লাখ আছে। এইবার যখনই কেউ সার্চ করবে, বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো সামনে আসবে, সেই ভিডিওগুলো সবাই দেখবে। আমাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, যদি ভালো ক্যাটাগরি না হয়, তাহলে কী করে আমাদের ভিউজটা আসবে? তাই ভিউজ বাড়াতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, তবেই যদি ভিউজ আসে, এবং ভিউজ আসলে ডলারও বাড়বে। এই হচ্ছে মেন কথা। তাছাড়া আবার কিছু ছোটোখাটো মানে যে টপিকগুলো আছে, কিছু কিছু টপিক আছে, সেই সব টপিক নিয়ে ভিডিও তৈরি করলে অল্প ভিউজও কিছু ডলার আসে। যেমন আপনারা যদি যারা বিশেষ করে যারা মানে বিউটি টিউটি নিয়ে যারা ভিডিও তৈরি করেন, অনেকে আছেন বিউটি টিপস দেন, সেই সব ভিডিও করলেও কিন্তু আরপিএম ভালো আসে। তাছাড়া টেক চ্যানেলে তো আরপিএম ভালো আসে মোটামুটি। আর যদি আপনি কার নিয়ে ভিডিও তৈরি করেন, কার আপনার কিনতে হবে না, মানে কার সম্বন্ধে যদি আপনি কিছু দেখান, তাহলেও তার আরপিএম খুব ভালো হয়। তাছাড়া শেয়ার মার্কেট, ব্যাংকিং, লোন,
এই যে ক্যাটাগরিগুলো আছে, এই ধরনের ক্যাটাগরি করলে মোটামুটি একটু ডলারটা ভালো হয়, কিন্তু আদার্স যে ক্যাটাগরিগুলো আছে সেই হিসাবে একেবারে ডলার খুবই ডাউন। তাই ডলার বাড়াতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, আর ভিডিও কোয়ালিটি ভালো এমনি হয় না। আমরা যে মোবাইল দিয়ে ভিডিও মেক করি, মোবাইল দিয়ে ভিডিও মেক করে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তাছাড়া কথা বলতে হবে ভালোভাবে, কোনো জড়তা থাকবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন। একটা ভিডিও সম্পূর্ণ সেট আপ তৈরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন, যেমন একটি ক্যামেরার প্রয়োজন, একটি লাইট সেট আপের প্রয়োজন, একটি সুন্দর একটি স্টুডিও টাইপের ঘর প্রয়োজন। তাহলে এত কিছু করতে গেলে তার জন্য হচ্ছে পয়সা। আর যেসব ক্রিয়েটার প্রথম অবস্থায় আসে তাদের তো পয়সা মানে করা বলা মুশকিল, বলা ঠিক না। তাহলে এইবার কম্পিটিশন তারা কী করে পেরে উঠবে? আপনি ভিডিও তৈরি করতে গেলে, ইউটিউবে টিকে থাকতে গেলে আপনার কোয়ালিটি ভালো করতে হবে, আর কোয়ালিটি ভালো করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন, একটি ভালো লাইট সেট আপ, ক্যামেরা। এবার কথা হচ্ছে এতগুলো মেনটেন করতে গেলে একা পক্ষে সম্ভব নয়। ইউটিউবে এত কিছু মেনটেন করে একজন একটা ক্রিয়েটার সে ভিডিও আপলোড দেবে সব কিছু ঠিকঠাক করে, সেটাও সম্ভব নয়। এর পিছনে লোক রাখতে হয়। এবার লোক রাখবেন কী করে? আপনার যদি ইনকাম না থাকে, আমার যদি ইনকাম না হয় তাহলে লোক রাখবো কী করে? যত দেখবেন বড় বড় যত ইউটিউবার আছে তাদের এসব সেট আপ আছে, তাদের লোক আছে, প্রতিটা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোক, কেউ এডিট করবে, কেউ ভিডিও শ্যুটিং করবে, আলাদা করে লোক রাখা আছে তাদের পয়সা দিয়ে, যে কারণে তাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয়। আর ভিডিওর কোয়ালিটি ভালো হলে ভিউজ বেশি হবে, আর ভিউজ বেশি হলে ডলার বেশি আসবে। তাই ডলার ডাউন হয়ে গেছে, ডাউন ডাউন অবশ্যই হয়েছে, ডাউন অনেক হয়ে গেছে। আগে মোটামুটি 1,000 ভিউজে $1 আসতো, এখন যদি যে কোনো ক্যাটাগরি আমি গড়ে ধরলাম এখন প্রায় 2,000-2,500 ভিউজ হবে তবে $1 হয়। তাও সব ক্যাটাগরিতে হয় না, কিছু কিছু ক্যাটাগরি আছে 5,000 ভিউজ $1 হয়। আমি আরেকটা জিনিস বুঝি না, দেখবেন এই কপি পেস্ট ভিডিও নিয়ে খুব দেখায় যে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে লাখো টাকা কামাচ্ছে। একটা শর্টস ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা, শর্টস ভিডিও তৈরি করে আমি ঠিক বুঝি না সম্ভব কি না। কেননা শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউজ হবে তবে হয়তো দেখা গেলো $10, $1, $2, $5 হবে। তাই মিলিয়ন ভিউজ হতে গেলে কতদিন লাগবে? 1,000,000 যদি ভিউজ হয় হয়তো তাহলে দেখা গেলো $100 হলো, তাও সম্ভব না, হবে না। তাহলে লাখো টাকা কী করে কামায় আমি বুঝি না, এগুলো সব কি গাল গল্প নাকি বুঝি না। যাই হোক, আজকে কিছু আপনাদের পাহাড়ি গান শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। সম্পূর্ণ একটি নতুন ধরনের গান, পাহাড়ি গান, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বেশ কিছুদিন যাবৎ ধরে অনেকেরই একটি অভিযোগ আছে, এই অভিযোগ আমারও আছে যে আর্নিং কমে যাচ্ছে। দেখবেন সবারই আর্নিং খুবই কম, বিগত প্রায় 2 বছর ধরে, 2 বছর ধরে আর্নিং একেবারে ডাউন হয়ে গেছে। 2 বছর আগে সবার যে আর্নিং হতো এখন সেই আর্নিং আর নেই। এই আর্নিং খারাপ হওয়ার কারণে ইউটিউবও চিন্তিত, যে কারণে ইউটিউব ক্রিয়েটারদের আর্নিং বাড়ানোর জন্য একটি নতুন অপশন নিয়ে এসছে, সেটা হচ্ছে ট্যাগ প্রোডাক্টস। দেখবেন যখন ওআইটি স্টুডিওতে আমরা সেটিংস করি, প্রথমে টাইটেল, ডেসক্রিপশান, তারপর ট্যাগ আছে, তার নিচে একটি নতুন অপশন দিয়ে যায় ট্যাগ প্রোডাক্টস। ওই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করলে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি আপনার ভিডিওতে দিতে পারবেন। তারপর সেই ভিডিও থেকে যদি কোনো ভিউয়ার্স সেই ভিডিওতে ক্লিক করে
ওই প্রোডাক্টে যদি পারচেস করে তাহলে আপনি সেখান থেকে একটি বড় ধরনের কমিশন পাবেন। এই যে একটি নতুন ফিচার দিয়েছে, এর কারণটা হচ্ছে ইউটিউব দেখছে যে ক্রিয়েটারদের আর্নিংটা অনেকটা কমে যাচ্ছে, যে কারণে অনেক ইউটিউবার ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন অন্য প্ল্যাটফর্মে। আর ইউটিউব চাবে যে আমার এখানে যে ক্রিয়েটার্সরা আছে তারা যেন অন্য সব প্ল্যাটফর্মে না যায়। তাই ইউটিউবারদের ধরে রাখার জন্য এই নতুন ফিচারটা তারা চালু করেছে। কিন্তু সত্যিকারই প্রায় 2 বছর ধরে ইউটিউবে আর্নিং একেবারে ডাউন। এইবার এই ফিচার চালু হলে খুব একটা লাভ হবে তার কোনো গ্যারান্টি নেই, কেননা ওখান থেকে পারচেস কতজন করবে কতটা হবে সেটাও তো একটা বলা মুশকিল। প্রতিটি ভিডিওতেই যে কী কেউ যে পারচেস করবে প্রোডাক্ট তার তো কোনো গ্যারান্টি নেই, তাহলে আর্নিং বাড়বে কী করে? এইবার আর্নিং বাড়াতে গেলে এক কাজ করতে হবে যেটা সবারই দরকার, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে যাতে ভিউজটা আসে। কেননা ভিডিওর কোয়ালিটি এখন কম্পিটিশন মার্কেট। আমি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছি সেই টপিকের ভিডিও ইউটিউবে হাজার হাজার লাখ লাখ আছে। এইবার যখনই কেউ সার্চ করবে বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো সামনে আসবে, সেই ভিডিওগুলো সবাই দেখবে। আমাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, যদি ভালো ক্যাটাগরি না হয়, তাহলে কী করে আমাদের ভিউজটা আসবে? তাই ভিউজ বাড়াতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, তবেই যদি ভিউজ আসে এবং ভিউজ আসলে ডলারও বাড়বে। এই হচ্ছে মেন কথা। তাছাড়া আবার কিছু ছোটোখাটো মানে যে টপিকগুলো আছে, কিছু কিছু টপিক আছে সেইসব টপিক নিয়ে ভিডিও তৈরি করলে অল্প ভিউজও কিছু ডলার আসে। যেমন আপনারা যদি যারা বিশেষ করে যারা মানে বিউটি টিউটি নিয়ে যারা ভিডিও তৈরি করেন, অনেকে আছেন বিউটি টিপস দেন, সেই সব ভিডিও করলেও কিন্তু আরপিএম ভালো আসে। তাছাড়া টেক চ্যানেলে তো আরপিএম ভালো আসে মোটামুটি। আর যদি আপনি কার নিয়ে ভিডিও তৈরি করেন, কার আপনার কিনতে হবে না, মানে কার সম্বন্ধে যদি আপনি কিছু দেখান তাহলেও তার আরপিএম খুব ভালো হয়। তাছাড়া শেয়ার মার্কেট, ব্যাংকিং, লোন, এই যে ক্যাটাগরিগুলো আছে এই ধরনের ক্যাটাগরি করলে মোটামুটি একটু ডলারটা ভালো হয়। কিন্তু আদার্স যে ক্যাটাগরিগুলো আছে সেই হিসাবে একেবারে ডলার খুবই ডাউন। তাই ডলার বাড়াতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আর ভিডিও কোয়ালিটি ভালো এমনি হয় না, আমরা যে মোবাইল দিয়ে ভিডিও মেক করি, মোবাইল দিয়ে ভিডিও মেক করে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তাছাড়া কথা বলতে হবে ভালোভাবে, কোনো জড়তা থাকবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন। একটা ভিডিও সম্পূর্ণ সেট আপ তৈরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন, যেমন একটি ক্যামেরার প্রয়োজন, একটি লাইট সেট আপের প্রয়োজন, একটি সুন্দর একটি স্টুডিও টাইপের ঘর প্রয়োজন। তাহলে এত কিছু করতে গেলে তার জন্য হচ্ছে পয়সা। আর যেসব ক্রিয়েটার প্রথম অবস্থায় আসে তাদের তো পয়সা মানে করা বলা মুশকিল, বলা ঠিক না। তাহলে এইবার কম্পিটিশন তারা কী করে পেরে উঠবে? আপনি ভিডিও তৈরি করতে গেলে ইউটিউবে টিকে থাকতে গেলে আপনার কোয়ালিটি ভালো করতে হবে, আর কোয়ালিটি ভালো করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন, একটি ভালো লাইট সেট আপ, ক্যামেরা। এবার কথা হচ্ছে এতগুলো মেনটেন করতে গেলে একা পক্ষে সম্ভব নয়। ইউটিউবে এত কিছু মেনটেন করে একজন একটা ক্রিয়েটার সে ভিডিও আপলোড দেবে সব কিছু ঠিকঠাক করে সেটাও সম্ভব নয়, এর পিছনে লোক রাখতে হয়। এবার লোক রাখবেন কী করে? আপনার যদি ইনকাম না থাকে, আমার যদি ইনকাম না হয় তাহলে লোক রাখবো কী করে? যত দেখবেন বড় বড় যত ইউটিউবার আছে তাদের এসব সেট আপ আছে, তাদের লোক আছে, প্রতিটা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোক, কেউ এডিট করবে, কেউ ভিডিও শ্যুটিং করবে, আলাদা করে লোক রাখা আছে তাদের পয়সা দিয়ে, যে কারণে তাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয়। আর ভিডিওর কোয়ালিটি ভালো হলে ভিউজ বেশি হবে, আর ভিউজ বেশি হলে ডলার বেশি আসবে।
তাই ডলার ডাউন হয়ে গেছে, ডাউন ডাউন অবশ্যই হয়েছে, ডাউন অনেক হয়ে গেছে। আগে মোটামুটি 1,000 ভিউজে $1 আসতো, এখন যদি যে কোনো ক্যাটাগরি আমি গড়ে ধরলাম এখন প্রায় 2,000-2,500 ভিউজ হবে তবে $1 হয়। তাও সব ক্যাটাগরিতে হয় না, কিছু কিছু ক্যাটাগরি আছে 5,000 ভিউজে $1 হয়। আমি আরেকটা জিনিস বুঝি না, দেখবেন এই কপি পেস্ট ভিডিও নিয়ে খুব দেখায় যে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে লাখো টাকা কামাচ্ছে। একটা শর্টস ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা, শর্টস ভিডিও তৈরি করে, আমি ঠিক বুঝি না সম্ভব কি না। কেননা শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউজ হবে তবে হয়তো দেখা গেল $10, $1, $2, $5 হবে। তাই মিলিয়ন ভিউজ হতে গেলে কতদিন লাগবে? 1,000,000 যদি ভিউজ হয় হয়তো তাহলে দেখা গেলো $100 হলো, তাও সম্ভব না, হবে না। তাহলে লাখো টাকা কী করে কামায় আমি বুঝি না, এগুলো সব কি গাল গল্প নাকি বুঝি না। যাই হোক, আজকে কিছু আপনাদের পাহাড়ি গান শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। সম্পূর্ণ একটি নতুন ধরনের গান, পাহাড়ি গান, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বেশ কিছুদিন যাবৎ ধরে অনেকেরই একটি অভিযোগ আছে, এই অভিযোগ আমারও আছে যে আর্নিং কমে যাচ্ছে। দেখবেন সবারই আর্নিং খুবই কম, বিগত প্রায় 2 বছর ধরে, 2 বছর ধরে আর্নিং একেবারে ডাউন হয়ে গেছে। 2 বছর আগে সবার যে আর্নিং হতো এখন সেই আর্নিং আর নেই। এই আর্নিং খারাপ হওয়ার কারণে ইউটিউবও চিন্তিত, যে কারণে ইউটিউব ক্রিয়েটারদের আর্নিং বাড়ানোর জন্য একটি নতুন অপশন নিয়ে এসছে, সেটা হচ্ছে ট্যাগ প্রোডাক্টস। দেখবেন যখন ওয়াইটি স্টুডিওতে আমরা সেটিংস করি, প্রথমে টাইটেল, ডেসক্রিপশান, তারপর ট্যাগ আছে, তার নিচে একটি নতুন অপশন দিয়ে যায় ট্যাগ প্রোডাক্টস। ওই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করলে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি আপনার ভিডিওতে দিতে পারবেন। তারপর সেই ভিডিও থেকে যদি কোনো ভিউয়ার্স সেই ভিডিওতে ক্লিক করে ওই প্রোডাক্টে যদি পারচেস করে তাহলে আপনি সেখান থেকে একটি বড় ধরনের কমিশন পাবেন। এই যে একটি নতুন ফিচার দিয়েছে, এর কারণটা হচ্ছে ইউটিউব দেখছে যে ক্রিয়েটারদের আর্নিংটা অনেকটা কমে যাচ্ছে, যে কারণে অনেক ইউটিউবার ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন অন্য প্ল্যাটফর্মে। আর ইউটিউব চাবে যে আমার এখানে যে ক্রিয়েটার্সরা আছে তারা যেন অন্য সব প্ল্যাটফর্মে না যায়। তাই ইউটিউবারদের ধরে রাখার জন্য এই নতুন ফিচারটা তারা চালু করেছে। কিন্তু সত্যিকারই প্রায় 2 বছর ধরে ইউটিউবে আর্নিং একেবারে ডাউন। এইবার এই ফিচার চালু হলে খুব একটা লাভ হবে তার কোনো গ্যারান্টি নেই, কেননা ওখান থেকে পারচেস কতজন করবে, কতটা হবে সেটাও তো একটা বলা মুশকিল। প্রতিটি ভিডিওতেই যে কী কেউ যে পারচেস করবে প্রোডাক্ট তার তো কোনো গ্যারান্টি নেই, তাহলে আর্নিং বাড়বে কী করে? এবার আর্নিং বাড়াতে গেলে এক কাজ করতে হবে যেটা সবারই দরকার, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে যাতে ভিউজটা আসে। কেননা ভিডিওর কোয়ালিটি এখন কম্পিটিশন মার্কেট, আমি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছি সেই টপিকের ভিডিও ইউটিউবে হাজার হাজার লাখ লাখ আছে। এইবার যখনই কেউ সার্চ করবে বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো সামনে আসবে, সেই ভিডিওগুলো সবাই দেখবে। আমাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, যদি ভালো ক্যাটাগরি না হয় তাহলে কী করে আমাদের ভিউজটা আসবে? তাই ভিউজ বাড়াতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, তবেই যদি ভিউজ আসে এবং ভিউজ আসলে ডলারও বাড়বে, এই হচ্ছে মেন কথা। তাছাড়া আবার কিছু ছোটোখাটো মানে যে টপিকগুলো আছে
কিছু কিছু টপিক আছে, সেইসব টপিক নিয়ে ভিডিও তৈরি করলে অল্প ভিউজও কিছু ডলার আসে। যেমন আপনারা যদি যারা বিশেষ করে যারা মানে বিউটি টিউটি নিয়ে যারা ভিডিও তৈরি করেন, অনেকে আছেন বিউটি টিপস দেন, সেই সব ভিডিও করলেও কিন্তু আরপিএম ভালো আসে। তাছাড়া টেক চ্যানেলে তো আরপিএম ভালো আসে মোটামুটি। আর যদি আপনি কার নিয়ে ভিডিও তৈরি করেন, কার আপনার কিনতে হবে না, মানে কার সম্বন্ধে যদি আপনি কিছু দেখান তাহলেও তার আরপিএম খুব ভালো হয়। তাছাড়া শেয়ার মার্কেট, ব্যাংকিং, লোন, এই যে ক্যাটাগরিগুলো আছে, এই ধরনের ক্যাটাগরি করলে মোটামুটি একটু ডলারটা ভালো হয়। কিন্তু আদার্স যে ক্যাটাগরিগুলো আছে সেই সবে একেবারে ডলার খুবই ডাউন। তাই ডলার বাড়াতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আর ভিডিও কোয়ালিটি ভালো এমনি হয় না, আমরা যে মোবাইল দিয়ে ভিডিও মেক করি, মোবাইল দিয়ে ভিডিও মেক করে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তাছাড়া কথা বলতে হবে ভালোভাবে, কোনো জড়তা থাকবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন। একটা ভিডিও সম্পূর্ণ সেট আপ তৈরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন, যেমন একটি ক্যামেরার প্রয়োজন, একটি লাইট সেট আপের প্রয়োজন, একটি সুন্দর একটি স্টুডিও টাইপের ঘর প্রয়োজন। তাহলে এত কিছু করতে গেলে তার জন্য হচ্ছে পয়সা। আর যেসব ক্রিয়েটার প্রথম অবস্থায় আসে তাদের তো পয়সা মানে করা বলা মুশকিল, বলা ঠিক না। তাহলে এইবার কম্পিটিশন তারা কী করে পেরে উঠবে? আপনি ভিডিও তৈরি করতে গেলে, ইউটিউবে টিকে থাকতে গেলে আপনার কোয়ালিটি ভালো করতে হবে। আর কোয়ালিটি ভালো করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন, একটি ভালো লাইট সেট আপ, ক্যামেরা। এবার কথা হচ্ছে এতগুলো মেনটেন করতে গেলে একা পক্ষে সম্ভব নয়। ইউটিউবে এত কিছু মেনটেন করে একজন একটা ক্রিয়েটার সে ভিডিও আপলোড দেবে সব কিছু ঠিকঠাক করে, সেটাও সম্ভব নয়। এর পিছনে লোক রাখতে হয়। এবার লোক রাখবেন কী করে? আপনার যদি ইনকাম না থাকে, আমার যদি ইনকাম না হয় তাহলে লোক রাখবো কী করে? যত দেখবেন বড় বড় যত ইউটিউবার আছে তাদের এসব সেট আপ আছে, তাদের লোক আছে, প্রতিটা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোক, কেউ এডিট করবে, কেউ ভিডিও শ্যুটিং করবে, আলাদা করে লোক রাখা আছে তাদের পয়সা দিয়ে, যে কারণে তাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয়। আর ভিডিওর কোয়ালিটি ভালো হলে ভিউজ বেশি হবে, আর ভিউজ বেশি হলে ডলার বেশি আসবে। তাই ডলার ডাউন হয়ে গেছে, ডাউন ডাউন অবশ্যই হয়েছে, ডাউন অনেক হয়ে গেছে। আগে মোটামুটি 1000 ভিউজে $1 আসতো, এখন যদি যে কোনো ক্যাটাগরি আমি গড়ে ধরলাম এখন প্রায় 2000-2500 ভিউজ হবে তবে $1 হয়। তাও সব ক্যাটাগরিতে হয় না, কিছু কিছু ক্যাটাগরি আছে 5000 ভিউজ $1 হয়। আমি আরেকটা জিনিস বুঝি না, দেখবেন এই কপি পেস্ট ভিডিও নিয়ে খুব দেখায় যে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে লাখো টাকা কামাচ্ছে। একটা শর্টস ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা, শর্টস ভিডিও তৈরি করে, আমি ঠিক বুঝি না সম্ভব কি না। কেননা শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউজ হবে তবে হয়তো দেখা গেল $10, $1, $2, $5 হবে। তাই মিলিয়ন ভিউজ হতে গেলে কতদিন লাগবে? 1 মিলিয়ন যদি ভিউজ হয় হয়তো তাহলে দেখা গেলো $100 হলো, তাও সম্ভব না, হবে না। তাহলে লাখো টাকা কী করে কামায় আমি বুঝি না, এগুলো সব কি গাল গল্প নাকি বুঝি না। যাই হোক, আজকে কিছু আপনাদের পাহাড়ি গান শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। সম্পূর্ণ একটি নতুন ধরনের গান, পাহাড়ি গান, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, খুবই ডাউন। তাই ডলার বাড়াতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আর ভিডিও কোয়ালিটি ভালো এমনি হয় না, আমরা যে মোবাইল দিয়ে ভিডিও মেক করি, মোবাইল দিয়ে ভিডিও মেক করে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তাছাড়া কথা বলতে হবে ভালোভাবে, কোনো জড়তা থাকবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন। একটা ভিডিও সম্পূর্ণ সেট আপ তৈরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন, যেমন একটি ক্যামেরার প্রয়োজন, একটি লাইট সেট আপের প্রয়োজন,
একটি সুন্দর একটি স্টুডিও টাইপের ঘর প্রয়োজন, তাহলে এত কিছু করতে গেলে তার জন্য হচ্ছে পয়সা। আর যেসব ক্রিয়েটার প্রথম অবস্থায় আসে তাদের তো পয়সা মানে করা বলা মুশকিল, বলা ঠিক না। তাহলে এইবার কম্পিটিশন তারা কী করে পেরে উঠবে? আপনি ভিডিও তৈরি করতে গেলে, ইউটিউবে টিকে থাকতে গেলে আপনার কোয়ালিটি ভালো করতে হবে, আর কোয়ালিটি ভালো করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন, একটি ভালো লাইট সেট আপ, ক্যামেরা। এবার কথা হচ্ছে এতগুলো মেনটেন করতে গেলে একা পক্ষে সম্ভব নয়। ইউটিউবে এত কিছু মেনটেন করে একজন একটা ক্রিয়েটার সে ভিডিও আপলোড দেবে সব কিছু ঠিকঠাক করে, সেটাও সম্ভব নয়। এর পিছনে লোক রাখতে হয়। এবার লোক রাখবেন কী করে? আপনার যদি ইনকাম না থাকে, আমার যদি ইনকাম না হয় তাহলে লোক রাখবো কী করে? যত দেখবেন বড় বড় যত ইউটিউবার আছে তাদের এসব সেট আপ আছে, তাদের লোক আছে, প্রতিটা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোক, কেউ এডিট করবে, কেউ ভিডিও শুটিং করবে, আলাদা করে লোক রাখা আছে তাদের পয়সা দিয়ে, যে কারণে তাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয়। আর ভিডিওর কোয়ালিটি ভালো হলে ভিউজ বেশি হবে, আর ভিউজ বেশি হলে ডলার বেশি আসবে। তাই ডলার ডাউন হয়ে গেছে, ডাউন ডাউন অবশ্যই হয়েছে, ডাউন অনেক হয়ে গেছে। আগে মোটামুটি 1,000 ভিউজে $1 আসতো, এখন যদি যে কোনো ক্যাটাগরি আমি গড়ে ধরলাম এখন প্রায় 2,000-2,500 ভিউজ হবে তবে $1 হয়। তাও সব ক্যাটাগরিতে হয় না, কিছু কিছু ক্যাটাগরি আছে 5,000 ভিউজে $1 হয়। আমি আরেকটা জিনিস বুঝি না, দেখবেন এই কপি পেস্ট ভিডিও নিয়ে খুব দেখায় যে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে লাখো টাকা কামাচ্ছে। একটা শর্টস ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা, শর্টস ভিডিও তৈরি করে আমি ঠিক বুঝি না সম্ভব কি না। কেননা শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউজ হবে তবে হয়তো দেখা গেলো $10, $1, $2, $5 হবে। তাই মিলিয়ন ভিউজ হতে গেলে কতদিন লাগবে? 1,000,000 যদি ভিউজ হয় হয়তো তাহলে দেখা গেলো $100 হলো, তাও সম্ভব না, হবে না। তাহলে লাখো টাকা কী করে কামায় আমি বুঝি না, এগুলো সব কি গাল গল্প নাকি বুঝি না। যাই হোক, আজকে কিছু আপনাদের পাহাড়ি গান শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। সম্পূর্ণ একটি নতুন ধরনের গান, পাহাড়ি গান, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।